আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন থেকে তোমাদের সাথে আছি আমি শরণ খান। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। চলো আমরা শুরু করি আমাদের পড়াশোনা। আমরা গত ক্লাসে পড়েছি 7 এবং 8 পাঠের পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য। আমরা এখন বৈষম্যগুলো নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা তারই ধারাবাহিকতায় বৈষম্যে, সামরিক ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেখান থেকে শুরু করব। চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াটা। সামরিক বৈষম্য, সেনা, নৌ, বিমান বাহিনী, এই তিনটা বাহিনীতেই বৈষম্য ছিল। সচরাচর এই তিন বাহিনীকে মিলিয়ে বলা হয় সামরিক বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, প্রতিটা দেশে এই সামরিক বাহিনীগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা নদীপথে, আকাশপথে এবং মানে স্থলে আমাদেরকে সুরক্ষা প্রদান করে, একটি দেশকে সুরক্ষা প্রদান করে, এদের দেশের কাজে নিয়োজিত থাকে। কিন্তু এই ক্ষেত্রগুলোতেও দেখা গেছে বড় ধরনের বৈষম্য। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীতে তিনটি সদর দপ্তর এবং সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। সমরাস্ত্র কারখানা হচ্ছে যেখানে অস্ত্র তৈরি হয়, অস্ত্র কারখানা, অস্ত্র জমা থাকে, তৈরি হয়, এই গোলা বারুদ থাকে, এটা হচ্ছে সমরাস্ত্র কারখানা। এই কারখানাগুলো ছিল পশ্চিম পাকিস্তানে, আমাদের জন্য বা পূর্ব পাকিস্তানের জন্য কিছু ছিল না। সামরিক বাহিনীর অফিসার পদে মাত্র শতকরা 5% ছিল বাঙালি। সেনাবাহিনীতে বাঙালির সংখ্যা ছিল একেবারেই নগণ্য, মাত্র 5%। পুরো সেনাবাহিনীর মধ্যে মাত্র 5% ছিল অফিসার পদে বাঙালিরা, সব ছিল ওরা। এখানে একটা অনেক বড় বৈষম্য দেখা যায়। নৌ এবং বিমান বাহিনীতেও তেমন বেশি কিছু ছিল না উল্লেখ করবার মতো তেমন কোনো সংখ্যা। আমরা তবু সেনাবাহিনীতে 5% বলতে পেরেছি, কিন্তু নৌ এবং বিমান বাহিনীতে এর চেয়েও কম ছিল। সামরিক বাহিনীর জন্য বাজেটের শতকরা 80% বরাদ্দ হতো, যার বেশিরভাগই ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে। যেই বাজেট হতো, একটা বছরে যে বাজেট হয় সামরিক বাহিনীর জন্য, তার মধ্যে সিংহভাগ মানে ম্যাক্সিমাম বড় অংশটাই চলে যেত পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তান বা বাঙালিদের জন্য, আমাদের জন্য তেমন কোনো বাজেট থাকতো না। পদোন্নতির ক্ষেত্রেও ছিল বৈষম্য, খুব স্বাভাবিক কথা, সব জায়গায় বৈষম্য আছে, এখানেও ছিল। পদোন্নতি হচ্ছে এক পদ থেকে আরেক পদে উন্নত হওয়া, যেটাকে আমরা প্রমোশন বলি, প্রমোশন। এই কারণে আওয়ামী লীগের 6 দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বিশেষভাবে বিবেচিত হয়। 6 দফা দাবিগুলোতে আমরা যে যখন পড়েছি তখন দেখেছি যে এই সামরিক বাহিনীর কথাটা উল্লেখ ছিল, 6টা দাবির মধ্যে এটা একটা বিশেষ দাবি ছিল। সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকে, এই অবহেলার কারণে সীমান্তটা অরক্ষিত থাকে। এই সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে সুরক্ষা করা। দেশের যে দেখা যায় দেশের যে সীমারেখা আছে, যেই আমরা আঁকি না আমাদের ম্যাপ, যে পুরো সীমানা জুড়ে দেখা যায় এদের কড়া প্রহরা থাকে, ওনারা সীমান্তে প্রহরী থাকেন বলেই আমরা দেশের মধ্যে সুরক্ষিত থাকি। দেখা যায় আরেক দেশ থেকে আক্রমণের ব্যাপার আছে, এই ধরনের ঝামেলাগুলো এড়ানোর জন্য ওনারা সবসময় সজাগ থাকেন দেশের সীমানায়। আমরা বাড়িঘর সুরক্ষিত করবার জন্য কি করি, আমরা বাউন্ডারির ব্যবস্থা করি, প্রাচীর করি, দেয়াল করি, ঠিক তেমনি দেশের যে বর্ডার আছে সেখানে ওনারা কাজ করে, প্রাচীর হয়ে, দেয়াল হয়ে আমাদেরকে সুরক্ষা দেয়। তো এই বৈষম্যের কারণে এই সমস্ত সুযোগ সুবিধা সব কিছু তারা বলতে পশ্চিম পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের জন্য রেখেছে, আর পূর্ব পাকিস্তানের ব্যাপারে তারা ছিল একদমই উদাসীন। এদেশের বর্ডার ক্রস করে কোনো শত্রু আসলেই বা কি, না আসলেই বা কি, ওনারাই তো আমাদেরকে শোষণ করে যাচ্ছে। তো আমাদের দেশ নিয়ে তাদের কোনো প্রকার চিন্তা ছিল না। এখানে অনেক বড় একটা বৈষম্য দেখা যায় প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি বৈষম্য। পদোন্নতি, নিয়োগ, সেই সাথে বাজেট, সব কিছুতে, এবং শেষ পর্যন্ত এই যে সীমানার সুরক্ষাতেও আমরা একটা বড় ধরনের বৈষম্য দেখতে পাই। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে। মাত্রই বলে গেলাম যে
1965 সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে দাঙ্গা চলে আসলো, তখন এটা অনেক বড়ভাবে দেখা গেছে। কারণ তখন হিন্দু মুসলিম বলে একটা ঝামেলা, একটা দ্বন্দ্ব দাঙ্গা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় আমরা যে কতটুকু মানে সুরক্ষাহীনভাবে ছিলাম, অরক্ষিত ছিল আমাদের সীমানা, এটা তখন সবাই মর্মে মর্মে উপলব্ধি করেছে। এই ছিল সামরিক ক্ষেত্রে বৈষম্য। চলো আমরা দেখে নিই অর্থনৈতিক ক্ষেত্রে তারা কী কী বৈষম্য টেনেছিলেন। পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছিল সবসময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, প্রধান অফিস এবং অফিসার সবই ছিল পশ্চিম পাকিস্তানি। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা 21% অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হতো না। 21% ম্যাক্সিমাম, মানে দেখা যেত যে অর্থনৈতিক ক্ষেত্রে বা বৈদেশিক মুদ্রা অর্জন করত পূর্ব পাকিস্তান, কিন্তু তার 21% দেখা যেত যে আমরা ব্যবহার করতে পারতাম না। বৈদেশিক সাহায্যের শতকরা 34% পূর্ব পাকিস্তানিরা পেত এবং আর বাকি সবই পেত পশ্চিম পাকিস্তান। অর্থাৎ ঋণের বোঝা বাঙালি বহন করত এবং এর সুবিধা বহন করত পশ্চিম পাকিস্তান। ঋণের বোঝাটা চাপিয়ে দেওয়া হতো আর সব সুযোগ সুবিধা সব পাকিস্তানে। সমস্ত ঝামেলা, সমস্ত ঋণ, সমস্ত টেনশন সব পূর্ব পাকিস্তানে। অর্থ মানে দেখা যেত বৈদেশিক মুদ্রা অর্জন করবার বা অর্থনৈতিক চালিকা শক্তির যেই দায়িত্বভার সেটাও পূর্ব পাকিস্তানের, কিন্তু শুধুমাত্র শুধু সুবিধা এবং সুবিধাগুলো হচ্ছে পশ্চিম পাকিস্তানের। পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নতিও তেমন হয়নি। যেহেতু এখানে উন্নয়নমূলক কোনো কাজ বা পরিকল্পনা ছিল না, কোনো অর্থনৈতিক সহযোগিতা ওরভাবে ছিল না, অর্থনৈতিক কোনো পরিকল্পনাও ছিল না, কাজেই উন্নয়নের তো প্রশ্নই আসে না। অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানে গড়ে তোলে উন্নত নগর, উন্নত শহর এবং উন্নত জীবন ব্যবস্থা। আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানে উন্নত জীবনযাপন করতে থাকে, দেশ উন্নতির দিকে ওদের এগিয়ে যেতে থাকে আর আমরা ততটাই পিছিয়ে পড়তে থাকি। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচুর সম্পদ পাচার হতে থাকে। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা সবসময় মনে রাখবে যে তারা পাচার করে নিয়েছিল। জেনে শুনে তো নিচ্ছে, পার্লামেন্টে পাশ করে তো নিচ্ছে, আইন পাশ করে তো ধন সম্পদ চলেই যাচ্ছে, সেই সাথে পাচারও হচ্ছে। কিছু বললে, কিছু না বলে যতভাবে পেরেছে তারা আমাদেরকে শোষণ করেছে, আমাদের অর্থনীতিকে দুর্বল করেছে। রপ্তানি আয়ের $2,000 মিলিয়ন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছে। একটাবার আমরা আর অ্যামাউন্টটা আমরা আরেকবার বলি, $2,000 মিলিয়ন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছে। এই বৈষম্য বোঝার জন্য এই সময়ে ব্যবহৃত একটি প্রতিকৃতি পোস্টার আমরা যদি দেখি তাহলে আমরা বুঝে যাবো। তোমরা তোমাদের পাঠ্যবইতে দেখবে এখানে একটা পোস্টার আছে, দেখো, দেখলেই বুঝতে পারবে বৈষম্যটা। এখানে বৈষম্যটা এভাবে বলা হয়েছে যে দেখো এখানে বাংলাদেশের মানচিত্র আছে আর একটি গরু বাংলাদেশ থেকেই খাচ্ছে, মানে ঘাস পানি যা আছে খাদ্য গ্রহণ করছে এবং এর ফলাফল এবং সুবিধাটা নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তান। এটা একটা প্রতিকৃতি চিত্র ছিল যে বোঝানোর জন্য, আন্দোলনের ভাষায় এটা একটা পোস্টার ছিল সেই সময়। খুব সহজে আমরা এখনও যদি দেখি বুঝেই যেতে পারবো যে গরু খাচ্ছে আমাদের দেশের সব কিছু কিন্তু সুবিধাটা পেয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তান। অর্থাৎ উৎপাদন হবে পূর্ব পাকিস্তানে আর তা চলে যাবে পশ্চিম পাকিস্তানে, মানে এই পোস্টার থেকে এটা একদম সুস্পষ্ট। আমরা আমাদের আজকের ক্লাস এখানে রাখছি, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার চলে আসবো সাংস্কৃতিক বৈষম্য এবং বৈষম্যের বিরুদ্ধে কী প্রতিক্রিয়া ছিল সেগুলো নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।